স্কলার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে ইটালিয়ান একটা ফেমাস স্প্যাগেটির পিজা। এই পিজার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা আমার প্রতিটা স্টেপ ফলো করলে সেম রেজাল্ট পাবেন। খুবই টেস্টি একটা পাস্তার রেসিপি। তো পাস্তা তো মোটামুটি বাংলাদেশে সবাই খায়, তো আমার রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন, এবং আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। স্প্যাগেটি পিজার জন্য আমি স্প্যাগেটিটাকে একটু বয়েল করে নিচ্ছি। এই পানির মধ্যে আমি আধা চামচ হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতেছি। পাস্তাটা ঠিক 7 মিনিট সিদ্ধ করলাম। স্প্যাগেটি পিজার জন্য আমি 2টা ডিম নিয়ে এর মধ্যে সাথে লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। স্প্যাগেটি পিজা যেটার মধ্যে আমি বেক করবো সেটা এভাবে একটু তেল দিয়ে কিছু ব্রেড ক্রাম দিচ্ছি। স্প্যাগেটি পিজার মধ্যে সিদ্ধ স্প্যাগেটিগুলোর মধ্যে আমি কিছু পারমিজানও দিচ্ছি, তারপর সাথে 2টা ডিম ইউজ করবো আমি। সিদ্ধ স্প্যাগেটির সাথে সবগুলা পারমিজান, তারপরে ক্যাপসিকাম সব একসাথে মিশিয়ে এইভাবে এখন আমি বেক করব। আজকে আমি স্প্যাগেটি পিজার সাথে একটা বেগুন করে আপনাদের সাথে সাথে দেখাচ্ছি। বেগুনটাকে এইভাবে কেটে ডিম দিয়ে ময়দা ইয়ে করে তারপরে আমি এর মধ্যে মুসারেল্লা দিচ্ছি। বেগুন দিতে ঠিক এইভাবে একটার পর একটা করে ব্রেড ক্রাম দিয়ে আমি এখন এটাকে একসাথে ওভেনে দেব। স্প্যাগেটি পিজা আমি এখন 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করব, সাথে আমি ওই বেগুনটাও দেব। স্প্যাগেটি পিজার 15 মিনিট বেক হওয়ার পর এই পর্যায়ে আমি সস দিব, পিজার সস, তারপরে মুসারেল্লা গুলো উপরে দিব। এখন আমি উপরে মুসারেল্লা দিয়ে একটু পারমিজানো দিয়ে আবার যতক্ষণ পর্যন্ত এটা না গলে ততক্ষণ পর্যন্ত আমি ওভেনের ভিতর রাখবো। আবার কিছুক্ষণের জন্য আমি বেক করব। স্প্যাগেটির পিজাটা পুরো কমপ্লিট। এখন দেখি আমি এখন আপনাদেরকে স্প্যাগেটির পিজাটা কেটে দেখাচ্ছি কতটা সফট এবং কতটা টেস্টি হয়। আমি আপনারা নিশ্চয়ই ফলো করছেন যে আমি স্প্যাগেটি পিজার সাথে একটা বেগুন শর্টের মধ্যে আপনাদের করে দেখাইছি, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। খুবই টেস্টি একটা বেগুনের রেসিপি আমি আপনাদের কেটে দেখাচ্ছি, উপরে ক্রাঞ্চি ভিতরে কত সফট। আমার দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা লাইক দিবেন।